আসসালামু আলাইকুম কামাল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছে আমি কামাল লিপু আজকে টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি এক্সেলে ভ্যালুকাপ এবং ড্রপ ডাউন লিস্ট কিভাবে একসঙ্গে কাজ করে তো আমরা ডাটাবেসটি একটু খেয়াল করি ডাটাবেজের মধ্যে হলো আমার এখানে টেবিলটা আছে টেবিলের মধ্যে প্রোডাক্ট নেম স্টক এবং প্রাইস এই সমস্ত কিছু দেওয়া আছে এখান থেকে আমি এই বিভিন্ন প্রোডাক্ট আছে প্রোডাক্টের দামগুলো দেখতে আসছি এবং স্টক দেখতে আসছি এখান থেকে আপনি খেয়াল করুন এখান থেকে আমি মোবাইল সিলেক্ট করা আছে মোবাইলের ইনফরমেশনটা আছে এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এখান থেকে পেন ড্রাইভ তো পেন ড্রাইভের ইনফরমেশন চলে আসছে তো আমরা একটু দেখি আসলো কিনা পেন ড্রাইভ দেখেন এখান থেকে এই যে পেন ড্রাইভ দেখেন এই যে পেন ড্রাইভের 25 স্টক আর এখানে 6900 টাকা হলো প্রাইস তো এটা কাজটা কিভাবে করতে হবে দুটি কাজ একসঙ্গে করতে হবে একটি হলো ভ্যালুকাপ করতে হবে আর দ্বিতীয়ত হলো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে তো প্রথমে আমরা ভ্যালুকাপ কিভাবে করে ভ্যালুকাপ আমরা দেখি ভ্যালুকাপটা দুইভাবে আমরা আনতে পারি ভ্যালুকাপ হলো আপনার এখান থেকে ফাংশন এখানে ফাংশনে ক্লিক করে এই ভ্যালুকাপের যে টেবিলটা আছে যদি আপনাদের ভাবে না আসে তাহলে এখান থেকে অল ক্লিক করতে হবে অল ক্লিক করার পরে এখান থেকে ভ্যালু ভি লিখবেন কোথাও যা ক্লিক করা মাউস দিয়ে ক্লিক করবেন ক্লিক করে ভি লিখবেন একদম নিচের দিকে চলে যাবে এখান থেকে ভি আপনারা ওই অ্যারোতে ক্লিক করে নিচে এসে এখান থেকে ভি পেয়ে যাবেন এই দেখেন ভি পাওয়া গেছে এখানে ক্লিক করার সঙ্গেই ভি চলে আসবে ভ্যালুকাপ অথবা আপনারা যদি আপনাদের এই ভ্যালুকাপের কাজ করে থাকেন এই পূর্বে তাহলে এখানে মোস্ট রিসেন্টের ক্লিক করে রাখবেন এখান থেকে রিসেন্ট কাজগুলো থাকবে ভ্যালুকাপ এখানে আসার সঙ্গে সঙ্গে ভ্যালুকাপ সিলেক্ট করে ওকে ক্লিক করে নিয়ে চলে আসবে এটি একটা ওয়ে এভাবে ভ্যালুকাপ করা যায় আরেকটি ওয়ে হলো আপনার ভ্যালুকাপ করতে হবে ইকুয়াল সাইন দিয়ে এখানে আপনি ভি এল লিখবো ভি এল লিখলে দেখেন ভ্যালুকাপের ফাংশনটি চলে আসে এখানে ডাবল ক্লিক করবে ডাবল ক্লিক করলে ভ্যালুকাপ চলে আসবে অথবা আপনি এখানে ইকুয়াল লিখবেন ভি এল লিখবেন ট্যাব বাটন প্রেস করবেন ট্যাব বাটন প্রেস করলে ভ্যালুকাপ চলে আসবে এভাবে আনতে পারি তো আমরা প্রথমে আমরা টেবিলের মাধ্যমে করি তো আমরা এখানে ক্লিক করলাম ভ্যালুকাপ চলে আসবে আমি টেবিলের মাধ্যমে দেখি তো ভ্যালুকাপের ফাংশনগুলো একটু বোঝা দরকার এখানে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হলো আমি কোন ভ্যালুটি আমরা লুকআপ করতে আসি তো আমরা এখানে যে ভ্যালুটা লিখবো সেটি লুকআপ করতে আসি তো লুকআপ ভ্যালুতে আমরা এখানে ক্লিক করলাম তো এই ভ্যালুটা লুকআপ করতে আসি আর টেবিলারে আমি এখানে কোন টেবিলটি মধ্যে কোন টেবিলের মধ্যে আমি এই যে এখানে যে ভ্যালুটা লুকআপ করবো সেটি তো এখানে আমি ধরুন এই টেবিলটা লুকআপ করতে আসি তো আমি টেবিলটা এখানে সিলেক্ট করে দিলাম আর হলো কলাম ইন্ডেক্স হলো এখানে হলো আপনার কলাম নাম্বার ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আপনি এই যে টেবিলটা সিলেক্ট করছেন সিলেক্ট করার মধ্যে কোন কলামের ডেটাটা আপনি দেখতে যাচ্ছেন এখানে শো করতে যাচ্ছেন তো আমি এখান থেকে ধরলাম এই যে কলাম দেখব প্রাইস দেখব তো প্রাইস কত নম্বর আছে 1 2 3 এখান থেকে না কিন্তু আবার খেয়াল করেন ফাঁকা না যেখান থেকে আপনি সিলেক্ট করেছেন সেখান থেকে তো আমি এখান থেকে দেখবো হলো বি থেকে হলো সিলেক্ট করেছি আমি যেহেতু তাহলে এখান থেকে 1 2 3 কলাম ইন্ডেক্স নাম্বার এখানে আমরা থ্রি দেবো আর এখানে আসে হলো দুইটি একটা হলো আপনার 1 লিখতে পারি আর একটা 0 লিখতে পারি 1 এবং 0 কি 1 হলো আপনার এখানে অ্যাপ্রক্স ম্যাক্স অর্থাৎ আমার ডেটাটা অ্যাপ্রক্স ম্যাক্স হলো এখানে রেজাল্ট দিয়ে দেবে আর যদি আপনার 0 লিখি তাহলে আপনার ফলস মিনস হলো এখান থেকে আপনার এক্স্যাক্ট ম্যাচ করা লাগবে যদি আপনার ম্যাচ না করে আপনি অ্যাকুরেট 100% অ্যাকুরেট ম্যাচ না করলে রিপোর্ট এখানে শো করবে না রিপোর্ট আপনাকে দেবে না তো আমরা সবসময়ের জন্য 0 দিয়েই করবো তো আমরা 0 দিলাম এখানে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার সঙ্গে আমার রিপোর্টটা চলে আসবে এখানে না আসার কারণ হলো এখানে আমি কোনো কিছু এখনও লিখি নাই তো লিখে নেয় যেহেতু আমরা লিখতে হবে তাই এখান থেকে আমি এখানে স্মার্ট পেন আমি দেখান স্মার্ট পেনটা আমি এখান থেকে কপি করে নিয়ে এসে লিখলাম এখানে এখানে স্মার্ট পেনে সমস্ত কিছু চলে আসছে আরেকটি বিষয় দেখেন এখান থেকে এই যে ডাটাগুলো আপনার ইরো শো করছে তো ইরোটা আমরা কীভাবে এখান থেকে আমরা রিমুভ করতে পারি যদি ইরো শো করবো না অর্থাৎ কোনো কিছু লেখি নাই সেখানে লেখাগুলো কিন্তু আপনার এইভাবে লেখাচ্ছে তো এইভাবে লেখা আসলে খারাপ লাগে তো আমরা ডাকতে আসি না তা না রাখতে চাইলে এখানে জাস্ট আপনি ইফ ইরোর যে ফর্মুলাটা আছে এটা দিয়ে দেবেন ইফ ইরোর এখানে ইফ ইরো চলে আসছে অলরেডি আমরা এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে এখান থেকে কমা দেব ডাবল কোড দিয়ে দেবো ডাবল কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করে দেবো আমরা ব্র্যাকেট দিয়ে এন্টার দেবো এখান থেকে আর কোনো কিছু দেখেন আপনি কোনো ভ্যালু না দেয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এখানে কোনো শো করবে না জাস্ট তো আমরা এখনও কোনো একটা বিষয় দিই মাউসটা আমরা যদি এখানে দিতে দেখেন মাউসের এখানে চলে আসে তো আমরা ভ্যালুকাপের বিষয়টা আমার মনে বুঝতে পেরেছি ভ্যালুকাপটা ঠিক এভাবে করা যায় আর একটা নাম্বার ভ্যালুকাপ এই নাম্বার ভ্যালুকাপ সেমভাবে নাম্বার ভ্যালুকাপ আপনি করতে পারবেন আমরা তো টেক্সট দিয়ে ভ্যালুকাপ করলাম একইভাবে নাম্বার দিয়েও এই ভ্যালুকাপগুলো করতে পারবেন সো আমরা এই নাম্বার দিয়ে একটু ভ্যালুকাপ করি নাম্বার দিয়ে ভ্যালুকাপ করতে হলে এই ফর্মুলাটা এখান থেকে ডিলিট করলাম প্রথমে ফর্মুলা ডিলিট করি ডিলিট করে এখান থেকে নাম্বার দিয়ে করতে আসি তো আমরা এইটা অন্যভাবে করি ভিএল লেখলাম ভিএল লেখার পরে ভ্যালুকাপ চলে আসছে তো ট্যাব দিলাম ট্যাব আবার দেখি আমরা এখান থেকে ইকুয়াল সাইন দিলাম ইকুয়াল সাইন দিয়ে ভিএল লিখতে হবে ভিএল লেখার পরে এই অপশনটা আসার পরে আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা ট্যাব আমি ট্যাব দিয়ে আসি
ট্যাবে প্রেস করলাম চলে আসে ভ্যালুকাপ এই এখান থেকে হলো লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু আমরা এই যে ভ্যালুটা লুকআপ করতে আসি তাহলে এখানে ক্লিক করলাম ক্লিক করে কমা দিতে হবে প্রথমে কমা দিয়ে আমি কোন টেবিল করতে আসি তো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম টেবিল সিলেক্ট করে এখান থেকে কত নাম্বার হবে তাহলে 4 দেখেন এই যে কর্নারে লেখা কিন্তু শো করে 11 4c 11 into 4c তাহলে আমাদের 4c মানে 4 কলাম 4 নাম্বার কলাম তো আমরা নিব কত নাম্বার কলাম 4 4 অর্থ কি 4 নাম্বার কলামে যে ডেটা আছে সেটাই কিন্তু আমরা দেখতে আসি আমরা দেখতে আসি প্রাইস ওখানে প্রাইস শো হবে তাহলে কি প্রাইস কত নাম্বার আছে 4 নাম্বার আছে তাহলে আমরা লিখব কত 4 4 লিখলাম 4 লেখার পরে আর ট্রু আর ফলস তো 0 এবং 1 তো অলরেডি বুঝছেন আর এখানে আপনারা ট্রু এবং ফলস দুই ভাবে আপনি আসতে পারে তো আমরা আর শর্ট মার্ক দেব ফলস ফলস মানে এক্স্যাক্ট ম্যাচ অথবা 0 তো আমরা এখানে ফলসে ক্লিক করি অথবা 0 লিখলেও হবে তো আমরা ফলসে ক্লিক করলাম এখানে চলে আসবে এইভাবে চলে আসার পরে ব্র্যাকেট ক্লোজ করব এন্টার দেওয়ার সঙ্গে রেজাল্ট চলে আসবে এখান দেখেন আপনারা এইভাবে চলে আসে আর এখানে ড্রপ ডাউন আগে থেকে করা আছে তো এইভাবে আমরা ড্রপ ডাউন চেঞ্জ করি তাহলে কিন্তু এই রিপোর্টটা এইভাবেই শো করবে তো এখন আমরা দেখি এই ড্রপ ডাউনটা কিভাবে তৈরি করে তো আমরা এখানে ভ্যালুকাপ দিয়ে আছে ভ্যালুকাপ দিয়ে আছে এখানে ড্রপ ডাউন তৈরি করতে হলে আমরা এখান থেকে ড্রপ ডাউনের জন্য যেটা দরকার হয় সেটা হলো ডাটা থেকে ইউনিক ভ্যালু অর্থাৎ আমার এই ডাটাবেসটা কিন্তু এখানে অল্প আইটেম আছে বাট ডাটাবেজের মধ্যে রিপোর্টের মধ্যে কিন্তু অনেক ডাটা থাকতে পারে তো আমরা ডাটা দেখি হয়তো অনেক সময় এইরকম বড় ডাটাবেস থাকে এখান থেকে দেখেন অনেকগুলো আইটেম আছে এখান থেকে এই যে মেমোরি কার্ড বা মাউস কতবার আছে সেটা আমাদের ইউনিক অর্থাৎ একবার একবারই আমাকে রাখতে হবে একের অধিক রাখা যাবে না তো সেটা করতে হলে কীভাবে করব আমরা এখানে কপি করলাম কপি করে এখান থেকে ধরুন আমরা পেস্ট করলাম পেস্ট করলাম পেস্ট করে এখান থেকে আমি ইউনিক ভ্যালুতে আসি তো এখান থেকে ডুপ্লিকেট রিমুভ করে দেবো ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমাদের যেখানেই থাক আমরা ডাটা ট্যাবে ক্লিক করবো ক্লিক করার পরে আমার এখান থেকে রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটি আসতে হবে আসার পরে এখান থেকে অলরেডি আমার সিলেক্ট করা আছে যেটা যেভাবে আছে আমাদের দেখি হ্যাঁ কোনো অসুবিধা নাই যেভাবে আছে এইভাবেই জাস্ট ওকে প্রেস করবো ওকে বেস করলে আমার ডুপ্লিকেটগুলো রিমুভ হবে তো এই ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমার টিউটোরিয়াল আছে যারা বুঝে না বুঝে থাকেন আমি শর্টকাটে দেখাইছি যদি না বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ডুপ্লিকেট রিমুভ করার জন্য যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নেবেন সেখানে ডিটেলস আলোচনা করা আছে ডুপ্লিকেটগুলো রিমুভ করলাম রিমুভ করার পরে আমার এখানে এই দেখেন এইগুলো হলো আমার একদম ইউনিক ভ্যালু তো আমার ইউনিকগুলো আমাদের নিতে হবে এখান থেকে আমরা ড্রপ ডাউন তৈরি করতে আসি ড্রপ ডাউন তৈরি করার জন্য আমাদের ডাটা ট্যাবে আসতে হবে ডাটা ট্যাব থেকে আমাদের এই ডাটা ভ্যালিডেশন এই ফরম্যাটে আসতে হবে এসে এখান থেকে আপনাদের এখানে ইরর মেসেজ আছে আমাদের ইরর মেসেজ টিক রাখি তাহলে কি হয় একটু দেখাই আমি ইরর মেসেজ টিক রেখেই আমরা কাজ করি সেটিং এখান থেকে আসলাম এই দেখেন এখানে অ্যানি ভ্যালু আছে লেখা আছে অ্যানি ভ্যালু যে অপশন আছে এখানে যে অ্যারো আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক লিস্টে আসতে হবে লিস্টে এসে এখান থেকে সোর্স সোর্সে এসে আমি এখান থেকে আমার ডাটার ইউনিক যে ভ্যালুগুলো আমরা পেলাম সেগুলো আমরা দিয়ে দেবো অথবা আমি এখানে ইউনিকগুলো দেওয়া আছে এখানে ডাবল নাই এই ডাটা বেসটা আমরা দিয়ে দিলাম সোর্স এখান থেকে চলে আসে দিয়ে ওকে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে এখানে কিন্তু ড্রপ ডাউন চলে আসছে অলরেডি আমি যেটি এখানে দেবো সেটা রিপোর্ট এখানে শো করবে এখানে একটি সমস্যা আছে দেখেন আমি এখানে যদি কোনো কিছু লিখতে যাই দেবে না তাহলে কিন্তু আমাদের এরকম একটা মেসেজ দেবে তো এখান থেকে আপনি ক্যান্সেল দিতে হবে অথবা যদি আবার আমি লিখতে যাই দেখেন আমি কোনো কিছু লিখতে দিলাম আপনি রিট্রাই দেবেন রিট্রাই আপনাকে অ্যাকুরেটাই লিখতে হবে না লেখা পর্যন্ত কিন্তু আপনাকে দেবে না আবার দেন একইভাবে রিট্রাই রিট্রাই করতে থাকবে আপনাকে তো এইটার জন্য আপনি কীভাবে সমাধান করবেন আপনার এখানে কোনো কিছু যদি এই ইরর মেসেজটি না দেয় সেটার জন্য এই ডাটা ভ্যালিডেশন থেকেই আপনাকে এটাকে ইরর মেসেজ তুলে দিতে হবে এখান থেকে আসে হলো আপনার ইরর অ্যালার্ট আছে এখানে টিক মার্ক আপনি তুলে দেন আনটিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু ইরর মেসেজ দেবে না এখান থেকে আপনি জিরো দেন বা হোয়াট এভার আপনার হিসাবে দিতে পারেন আপনি এখানে ইরর মেসেজগুলো দেবে না তো আশা করি এই ডাটা ভ্যালিডেশনের কাজ এবং ভ্যালুকাপ একসঙ্গে কীভাবে কাজ করে আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম